হ্যালো, গাওবান্স সিজি অ্যাপ্রোচ থেকে জুনিয়র প্রফেসর দেব বলতেছি। প্রথমবারের মতো আবার পরে আর একটি রুলস নিয়ে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো এবারের ভিডিওর মেইন সাবজেক্ট হচ্ছে টুল সেলফ ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট। আমাদের এখানে ইন্সপেকশন এবং টোটাল ওয়ার্কের জন্য এক্সেসরিজ অনেকগুলো ইউজ করা হয়। তো এখানে অনেকগুলো এক্সেসরিজ ইউজ করা হলে এখানে একটা মেইনটেইন বা একটা বন্টনের ব্যাপার থাকে। তো সেই এক্সেসরিজ গুলো আমরা কিভাবে মেনটেন করবো সেই ম্যানেজমেন্টের ভিডিওটা তৈরি করবো। এখানে বোঝাবো আমরা কোনটা ভালো এবং কোনটা খারাপ, গুড অ্যান্ড ব্যাড। সো দেখা যাক ভিডিওটি। এই সিস্টেমটা হচ্ছে রং, কম নিচ্ছেন কত কত নাম্বার? উপরে 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 পাইছেন। দুই নম্বর কলম হচ্ছে M043। ওকে, ক্যালকুলেটর A0 10 ভিতরে ক্যালকুলেটর ওপেন করে দেখেন। শিপিং ম্যানেজমেন্ট সিলোটেপ কাটার E40 এক পিস। প্যাকিং টেপ কাটার C006। এটা কোনটা? টেপ মেজার এটা নাকি? প্যাকিং টেপ কাটার নাই তো জানি। স্টপ স্টপ এখানে যা যা নিয়েছেন পরবর্তীতে আমার এই ফাইলে একটা এন্ট্রি হবে। এই ফাইলটা হচ্ছে ইনস্পেকশন গ্রুপ টুলস ইন আউট ডকুমেন্ট। তো এখানে যখন আপনারা ইনস্পেকশনের সব টুলস নিয়ে যাবেন, সব কিছু বোঝায় পাওয়ার পরবর্তীতে, এখান থেকে দেওয়ার পরবর্তীতে যখন আপনারা ওকে পাবেন, ওকেভাবে বুঝিয়ে নেবেন এবং রিপোর্টে সেটা লিখবেন, সেই রিপোর্টে লেখার পরে আমার এখানে একটা এন্ট্রি ফাইল আছে যে আমি এখানে শিওর করব আপনার আজকের হচ্ছে ডেট 22 তারিখ, 11 মাস 2018 আপনারা আউট করছেন। আউট হচ্ছে শিপিং এরিয়া। শিপিং আউট করছেন হচ্ছে জাহিদ। অফিসে তো অবশ্য ভাই হয় না। তো এখানে সিগনেচার হবে, এখানে সিগনেচারটা দেবো আমি। তো সেম এইভাবে যখন আপনারা আউট করবেন, এই আউটের সিস্টেমটা হচ্ছে রাইট। তো ইনের সিস্টেমটা এখন দেখানো হবে, আগে আউটের সিস্টেমটা দেখানো। তো এখন আমরা দেখাবো যে কিভাবে ইন করতে হয়। Thank you.
06 ক্যালকুলেটর আরে দ্রুত বলো 010 এইটা পর রিফোর দিও ঠিক এভাবে ইকুইপমেন্টগুলো ম্যানেজমেন্ট করা হয়। তো এখানে রাখার পরবর্তীতে সব কিছু মিলানোর পরে ঝুড়িটা এখানে রাখা এবং সব কিছু করার পর এখানে আমার কনফার্মেশন একটা ইন শিপিং নাম জাহিদ কনফার্মেশন সিগনেচার আমার। তো আমাদের এই ইকুইপমেন্টগুলো এইভাবে আমরা ম্যানেজমেন্ট করি। ইকুইপমেন্টের টোটাল ডিপেন্ড টোটাল ম্যানেজমেন্টটা আমি দেখি এখানে। এইভাবে এই নিয়মে ইকুইপমেন্টগুলো যদি আপনারা ম্যানেজমেন্ট করেন তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে আমাদের সিস্টেম গ্রোথ যেটা সে অনুপাতে হচ্ছে। আর এই সিস্টেমের ভিতরে যদি কখনো আপনাদের দেখা যাচ্ছে একটা ইকুইপমেন্ট হারিয়ে গেছে বা কোনো কমে নষ্ট হয়ে গেছে সেটার সাথে সাথে অফিস কর্তৃপক্ষকে জানাবেন এবং রিপোর্ট করবেন সেই জিনিসটা। যদি কোনো ইকুইপমেন্ট যদি এখান থেকে মিসিং থাকে বা নষ্ট হয়ে যায় কনফার্মেশন যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার গুডস পরবর্তীতে অ্যাক্সেসরিজগুলো রিসিভ করা হবে না এবং সেক্ষেত্রে অফিস আপনাকে ডাকবে আপনার কারণ অবহিত করার জন্য। সো আমাদের ইকুইপমেন্টগুলো আমরা কেয়ারফুলি ইউজ করব এবং সেই ইকুইপমেন্টগুলো কীভাবে তত্ত্বাবধান করতে হয় সেই জিনিসগুলো অবশ্যই আমাদের লিডার সাব লিডার পর্যায়ে এবং সবাই অবগতি করা আছে অবহিত করানো আছে। তো এইভাবে আমরা আমাদের ইকুইপমেন্টগুলো ম্যানেজমেন্ট করবো যাতে আমরা কোনো ঝামেলার ভিতরে না পড়ি। ধন্যবাদ।